কলকাতা, যে নামটার সাথে স্বাধীনতা কথাটা একেবারে ওতপ্রোতভাবে জড়িত, সেটা দেশের হোক বা মানুষের হোক, আমরা কলকাতার নাগরিক, স্বাধীন নাগরিক। কলকাতা, যে কলকাতা আমাদের স্বপ্নের শহর, এখানে গড়ে উঠছে যুব সমাজ, যারা কিনা নতুন ভবিষ্যৎ। কিন্তু মানে এই বর্তমান পরিস্থিতিতে আমরা সেই যুব সমাজ, নিউ জেনারেশনকে বাঁচাতে কি পারব? চলুন দেখি। তোরা এরকম করছিস, আর সমাজটাকে শেষ করে দিচ্ছিস, আর ছোট ছোট ছেলেরা তোদের এই ব্ল্যাক পিলসে আসত্ত। ছি ছি, হাহ
আমাকে মেরে তোর কি হবে? আমার উপরে আমার বাবা বসে আছে, তোকে দেখে নেবে। চল তোর বাপের কাছে চল, কি হবে? নতুন মাল বিশেষ করে বাড়াতে হবে, বিশেষ আধুনিক করিস, ঠিক আছে? ঠিক আছে।